কইয়া লগে বাজায় রে কবু তোমারে, শিনা লগে বাজায় রে কবু তোমারে, ও নাই রে শিনার লগে বাজায় রে কবু তোমারে, ও নাই রে কইয়া লগে বাজায় রে কবু তোমারে। বুইরা হারায় গেছে, 72 বছর বয়স। ওরে খুঁজে লাভ নাই, ওই কয়দিন পর এমনি হারাই যাবো, বুঝছ? কামের ছেড়ে হারাই গেছে, চেহারা দেখ না, ওনার সাম্পানালো ছবির নায়িকা। একটা সেন্সিটিভ বিষয়, টাকা পয়সাও ভালো আছে, গোটেটা মাথা রেখেছি ছবি। আচ্ছা, এই পোলা হারাই গেছে, গুলশান থাকে, ইংলিশ মিডিয়ামে পড়ে, গুড, টাকা পয়সা ভালো আছে, গুড। এটা ছবি এটা কি দিছে? এই পোলা ফিরে এসে যদি দেখে যে এই ছবি ওর ছাপা হয়েছে, হয়তো জিদ্দা বার হারাই যাবো। ওর বাসা যা তুই ইমিডিয়েটলি, গিয়া ওর অ্যালবাম থেকে যত ছবি পারোস ভালো ভালো ছবি লয়ে যাবি, আর ভিডিও ফুটেজ থাকলে ওগুলো লয়ে যাবি, ঠিক আছে? আচ্ছা ভাই, যা এটা লয়ে যা। ভাই একটা কথা ছিল, যে গত সপ্তাহে যে কামটা করলাম না, চেক তো বাউন্স খাইছে। ক্যাশ দিছে না? ক্যাশ তো দিছে, অর্ধেক দিছে, বাকি অর্ধেক করলো না, যে চেকে দিব, ওই চেকই বাউন্স খেয়ে গেছে। যদি কোনো কাম ঠিক মতো হয় ফোন দে। ওই ভাই ফোন চাইছে, ফোন দে। আয় না, তোর লম্বা ঠ্যাং তো আইতে পারবি, আয়। এখন বাইরে কেমনে? ওরে দে ফোন কর, টিপ দিয়ে দিয়ে দিন, কথা হয়েছে। রিং হয় ভাই, দে ধরছে ভাই। হ্যালো ভাই, পোলা যখন আড়াই গেছিল তখন তো ভাই হাতে পায়ে ধরছেন খুঁজে আনানোর লেগা, টাকা অর্ধেক ক্যাশে দিছেন, আর অর্ধেক এটা কি চেক দিছেন না টেনিস বল দিছেন ভাই? না এটা তো টেনিস বল দিছেন ভাই, এটা তো খালি বাউন্স করে। ঝামেলার মধ্যে আছেন, এটা কইতেন আগে, কইতেন এই যে পোলা পানগুলি ব্যাংকে দৌড়াদৌড়ি করলো, আমার কি টাকা খরচ হয় না ভাই? আমি তো ভাই আপনার মতন কোটিপতি না ভাই। সরি করে তো লাভ নাই, দিলাম দুইটা দিন টাইম, শুনেন এবার জানি চেক বাউন্স না করে তাহলে আপনার পোলা কিন্তু বাউন্স করব, বাউন্স করে আড়াই যাব, পরে কিন্তু আমরাও খুঁজে পাবো না, বুঝছেন? হ্যাঁ, সালাম আলাইকুম ভাই, একটু ডট ডুট দেখানোর দরকার আছে, বুঝছোস? হ্যাঁ ভাই, পোলাটা খুঁজে দিতে পারে কত? পোলাটা সানপুর গেছে, মানে আয় কই আনবে, হিচে বড় লোকের হোলা তো, হিচে সোজা সদরঘাট যাই লঞ্চ উঠি সানপুর চলে গেছে, কারণ হিচে মনে করবো যে সান লঞ্চ মঞ্চ কোনো সময় দেয় না, সানপুর যাই হিচে মনে করেন বই রয়েছে। তুই বাড়ি যাস না কতদিন? বাড়ি যাই না মানে মেলা দিন যাই না। কই জানি তোর বাড়ি? লক্ষ্মীপুর। তোর বাড়ি যাও না লেগে কি সব পোলা পান পোলা কি সানপুর যাইতে, যাতে তুই গিয়ে এক সপ্তাহ বেড়াই থেকে থাকতে পারোস। তাহলে হিজে কোনে গেছে? কোন বড় লোকের বলাবান তো, আমরা তো মনে করি যে ওই আড়াই গেছে, আর ওই মনে করতেছে ওই মুক্ত, বাপ মার কাছে এতদিন আসলে পরাধীন, এখনো স্বাধীন, বুঝছস?
আয় কি বুঝছি, এই হোল আইনের আগে মাথা কিচ্ছু বুঝি না বড় লোকের। এগুলো এত জিদ্দি হয় বাপমার লোকের যে সময় থায় হে সময় নাম থায় হরা দিন ইয়ার ওরা ইয়ে স্বাধীন আমারও নারাই গেছে আবার পেপার পত্রিকা দিছে রাতুল তিন গালাম কিলাই দিব। আমি কইছি যে বাপমার কাছে ও এতদিন আটকা ছিল, এখন বাপমার কাছ থেকে ওজন বাইরে গেছে, এখন স্বাধীন মুক্ত হয়ে গেছে। বাপমার কাছে থাকতেও যা যা করতে পারে নাই, এখন ওই কিন্তু ওইগুলি করবো। ওরা তো বড় লোক, দামি গাড়িতে চড়ে, ওই কিন্তু বাসে উঠতে পারে নাই জীবনে, এখনো বাসে উঠবো, ওই শিশু পার্কে যাবো, চিড়িয়াখানায় যাবো, আবার দেখবি সস্তা আচার খাইবো, আইসক্রিম খাবো, দেখবি যে হাওয়ায় মিঠাই খেয়ে মুখ গোলাপি করে ফেলাইছে, আবার জাম খেয়ে মুখ লাল করে ফেলাইছে, আবার একটু পরে দেখবি যে মুখ সবুজ হয়ে গেছে। কিলে সবুজ হয়েছে কত বুঝছি, কি কাঁচা আম খাইছে, কাঁচা আম খেলে সবুজ হবো কেন? কাঁচা আমের চামড়া সবুজ না, তোর কোনোদিন কাঁচা আম খেয়ে সবুজ হয়েছিল? ওইছিল ক ওইছিল ওইছিল মুখ সবুজ কাঁচা আম খেয়ে, তুই কি মানুষ না ভূত যে তাকে সবুজ দেবো? পড়াশোনা করো না? আব্বামুখী বকা দেয় করে? সারাদিন কি করো বাসায়? সারাদিন পড়ি। পড়ো? হ্যাঁ। ভালো। ঘুরতে বেরো না, ছাদে ওঠো না? না। কেন? বিকালবেলা স্যার আসে। তুমি যে হারায় গেছো এটা তুমি জানো? কিভাবে হারাইছো? আব্বু আম্মু বাসা আসছিল না, বিয়ে ঘেটে গেছে, তারপর আমি ফাঁকি দিয়ে চলে গেছি। বাবা মা বিয়ে খেতে গেছে আর সেভাবে তুমি চলে আসছো? চলে গেছি। কোথায় কোথায় গেছো? ট্রেনে রেলওয়ে স্টেশনে। ও, আর কোথায় গেছো? চিড়িয়াখানা। কোথা লাগে না? না কোথা লাগে নাই? না। আপনি বাসায় গিয়ে একটা লোহার বাক্স বানায়েন, আপনার ছেলের চেয়ে একটু বড় দেখে বাক্সটা বানায়েন। কেন বলুন তো ভাইয়া? বাক্সটার মধ্যে ছেলেরে আটকে আর চাবিটা হারায় ফেলায়।
মনে করেন না, বাচ্চা কাচ্চাদের একটু স্বাধীনতা দরকার আছে। সবসময় যদি ঘরের মধ্যে আটকে থাকেন তো এরা তো পালাতে চাইবে। দেখেন ভাই, বিশ্বাস নলে দেখেন। আপনার ওই বাড়ি যে দিয়েছি 40,000 টাকা দিব, মনে করেন 30,000 আমার 10,000। পুরো ডাকাইতের বাচ্চা একটা, চিন্তা করছস? বাইর লোকে কত মিলছে আর চোর ডাকাইতের মতো পুরো দেওয়া যায়। আর বাইরে খুঁজবি কই জানো? সেই রে সাদাবাদ বাস স্ট্যান্ড, গাবতলি বাস স্ট্যান্ড, ট্রাক ড্রাইভার, জুয়ারি মুয়ারি যা আছে সব খুঁজবি। চোর ছেঁচড়া যেরকম আছে সব খুঁজবি, খুঁজে দেখবি বাইর লোকে পুরো মিল আছে কিনা এটা দেখবি আগে। এই ছবির লোকে মিলে লাভ নেই, তুই বাইর লোকে মিলাবি। আরে বুঝছি তো বেটা, বাইর যেখানে আমাকে সামনে জলযন্ত্র প্রমাণ খারা রয়েছে উপত্যকা নিষ্পন্ত দেওস না? তুই তো অনেক হুঁশিয়ার হয়ে গেছিস। তুই এক কাম কর, তোর মোবাইলে ক্যামেরা মোবাইল আছে না, পুরোটা বাইরে একটা ছবি তোল, ছবি তুলি এটা লই, সেই ছবি লই তুই বাইরে খুঁজবি। চোর চুপ ছেঁচড়া মাছটা কিচ্ছু ছাড়বি না, পেপারে ছবি দিয়ে কি তার কার আঙ্গ ভাই? আর একটা কাম করতে পাঙ্গ, এত কথা কস কেন? আন্নারে মারেন কাটেন যা খুশি তাই করেন, কিন্তু আর মাথায় একটা বুদ্ধি আছে কিন্তু। যদি লোকটারে আমরা খুঁজি না পাই, এই লোকটার লগে তো আন্নার বহুত মিল আছে। এ বাসার মধ্যে আন্নারে লই যাবো, হেতারা হেগো মানুষ পাই গেল, পাই যে আঙ্গুরে 40,000 টাকা দিয়ে দিল, আবার আন্না 10 দিন পরে আরে গেলেন, হেতারা আবার বিজ্ঞাপন দিব, আবার বিজ্ঞাপন দিলে আমরা আবার আন্নারে লই যাবো, আবার 40,000 টাকা, আবার আমরা 10 দিন পরে নাই, আবার বিজ্ঞাপন, আবার আন্নারে দিয়ে আবার 40,000 টাকা, যাইবেন আইবেন 40,000, দিয়েলাম আইলাম 40,000। এই বাসার মধ্যে আমার ঢুকুন লাগবে, কেমনে ঢুকুন সেটা চিন্তা কর। আগে তো এটা কই ঢুকতে তো হইবে। বাইরে এক কাম করি বুঝছস, দুবেগ ঘুমের ট্যাবলেট খাবাই দি, খাবাই দিয়ে একটা সাহের লোকের হাতে 2 দিন ফিট করে ফুড়ি থাক, এর ওর হাতে যে থুইয়াই 40,000 টাকা আগে তুই আগাবাগি লই গেলাম। দেয়া যাইব চল, লাস্ট যেবার আল্লাহকে করিবার লাগে দেয়া হয়েছিল হিসুমের তোলা ছিল বুঝছি না, হিসুমে তো আয় অনেক স্মার্ট আছিল, কিন্তু আয় অনেকক্ষণ ধরে যেন খায় রয়েছি বুঝছি না, কিন্তু এতটা কোনো না একটু গাইলাম না, এতে কোনে সে তো নেই, নাই মানে এতে কোনে গেছে? আসলে হরিম হারায় গেছে। এত বড় হোলা, এতে কি সোনামুখী শুনি দাঁড়ায় গেছে? আসলে ব্যাপার হলো 7-8 দিন হলো বাসা থেকে বেরিয়ে গেছে, তারপর আর ফেরেনি, বুঝতে পারতেছি না কি হয়েছে। অরুণ ভাই তো আর আগে ওয়াদা দিছিল, চাষা তো অসুস্থ, ডাকা আসতে আইলে যেন হেতার কাছে উঠি, ডাক্তার টুকতার যা দিয়ে আইব করিম ভাই ব্যবস্থা ব্যবস্থা করে দিব। অন করিম ভাই নাই তো তাই আর কি লাগবে, আমরা যাই কিন। আরে না না, তোমরা কোথায় যাবা? তোমরা এখানেই থাকো, করিমের সঙ্গে তোমরা ওয়াদাবদ্ধ না, করিম তোমাদের কাছে, আমি তার বাবা, আমি তোমাদের দেখভাল করবো, তোমাদের কোথাও যেতে হবে না, যে কদিন দরকার তোমরা আমার বাড়িতেই থাকবে। বৌমা শোনো, এরা করিমের পরিচিত, এই মুরব্বী এসছে চিকিৎসার জন্য, তো ওরা আমাদের এখানে থাকবে, তুমি যাও ওনার জন্য একটু গরম পানির ব্যবস্থা করো, গোসল করবে, আর আমি যাই, নামাজের সময় হয়ে গেছে। চাচা,
ইটা পাইলে ইটা দিয়ে বাইরে তোর দাঁত খুলতাম আগে, তারপর গরম পানি দিয়ে ওয়াশ করে গোস্ত ফোস্ত ছাড়াই আবার ফেরত দিতাম, তারপর লাগাই রাখতে দাঁত। একটু পরে তো একটু 22 দিন আসাই না ভালো হইতো, তারপর বলি বোতল হইতো আমি কিন্তু বাজার রান্না করে দিই। কি কইছস? কইছি ভাবি রান্ধে ভালো। এটা অবশ্য ঠিকই কইছস, তোর ভাবি ভালোই রান্ধে। আমার বৌমা গান গাচ্ছে। বাহ, আমার বৌমার গলা মাশাল্লাহ ভারী মিষ্টি। এটি রান্ধেও ভালো। জি, বেশ মিষ্টি কোকিল। আজকে হয়তো ওর মনটা ভালো নেই, তাই ওই একা একা গান গাচ্ছে। ওর প্রায় মন খারাপ হলে গান গায়। ও, আপনি আই হাতের লগে থাকলাম মুরব্বির লগে ফ্লোরিং এর মধ্যে, বেশি ঠান্ডা লাগলে আই সকিত লগে মধ্যে মারি, সমস্যা নাই। জি, আমার বুকে খুব ঠান্ডা লাগে, বুকে কফ জমে আছে, চল তোর লগে সামান্য একটু কথা আছে, সামান্য। এটার পিছনে আয়। আচ্ছা, গল্লা ঢুকা হেন দিয়া। হ্যাঁ, কি করতে হবে কানে তোর? আমি যা যা করম সব শুনবি, আমি যা যা করবো তা সহ্য করবি, যদি এদিকে তুই খরচ ঘুষিয়ে না পারে বলাম। কি করছস? একদম বুড়োটাই না, বুড়োটাই না ছিল। কিচ্ছি বুঝছস নাই, বুঝছস বলতো কফ কি করছি? বুকে কফ নাই, বুঝছি তো মনে থাকে। আবার দুধ উল্টো মাটা কস কথা শেষ নি।
দেখো তো তোমার চাচা বাথরুমে ঢুকে আছে, এখনো বেরোচ্ছে না, কি হয়েছে দেখো? সকাল সকাল একটা কি হয়েছে? ভাই চাচা, চাচা একটা মোবাইল লোক হ্যান্ড দিয়েছিলি তোমার, সেই মোবাইলটা নাকি? যেমন হয়ে গেছে এত মোবাইল লোক হান্দায় না, আবার কোমর টোমর ভাঙিয়ে এলে উনি হড়ি যাই, অনেক কাম করে দরজা ভাঙানোর ব্যবস্থা করতে হতো। কি বলো, দরজা ভাঙতে হইবে? ও না পারলে ভাঙতে হবো না, এতে কি পড়ি ফিট খেয়ে পড়ি রয়েছে নি? এটা কেন করি অজ্ঞানে পড়ি রয়েছে, আপনি দরজাটা ভাঙানোর ব্যবস্থা করেন, আমি এনে খাড়াইছি। এটাও তো একটা কথা, ঠিক আছে। কি হয়েছিল? আরে তার দাঁতে ব্যথা বুঝছি নি, বাথরুমের মধ্যে খিস মারি বই রয়েছিল, আমরা কিছু কইতে পারবো। ও তোমার নাম কি? অনিকা। কি নাম? অনিকা। এদিকে আসো তো অনিকা, বসো। তুমি কোন ক্লাসে পড়ো? আমি কেজি 2 তে। কয় কেজি? 2 কেজি। আচ্ছা, বাবা কোথায়? বাবা এক কাজে গেছে। আচ্ছা, বাবাকে আদর করে না মারে? আদর, বেশি আদর? আদর করে। আচ্ছা, নানা একটা কথা বলি? হ্যাঁ বলো। বাবা কি হারায় গেছে? একটু কাজে হারায় গেছে, আবার ফিরে আসবে। আচ্ছা নানা আরেকটা কথা বলি? বলো। সব নানাদের তো দাড়ি সাদা সাদা থাকে, আপনার দাড়ি কেন কালো কালো? আমি তো একটু জোয়ান জোয়ান নানা, এই জন্য দাড়ি কালো কালো, বুঝছো? নানি একটা কথা বলি? বলো। এখানে আপনি ফালাফালি করবেন না, বুঝছেন? আপনার বাবা হারায় গেছে তো ফালাফালি করা ঠিক হবে না। নানি আর একটা কথা বলি? বলো। আপনার দুইটা দাঁত তো পড়ে গেছে, এখানে ফালাফালি করলে বাকি আরও যে দুইটা দাঁত আছে না সেটাও পড়ে গেল, তখন তোমাকে এইভাবে কথা বলতে হবে, বুঝছো? আর বউ নিজের চোখে দিয়া কাজল নিজের রূপে নিজেই পাগল, মনে করে এই পরিমাণ কাজল হে চোখে দিছে, ওর জামাই যদি ফিরাইয়া দেখে তাহলে আবার হারাই যাব। ভাই আমগো এত চিন্তা করে লাভ কি, আর বউ বাচ্চারা যেহেতু আমগো দরকার নাই, আমগো দরকার ওই বেটারে, বেটারে লোম আর মাল গুলুম তাড়াতাড়ি দাও। আরে সিগারেটের প্যাকেটটা দাও না রে ভাই, সারাদিন সিগারেট খেয়ে যাচ্ছি না।
তাহলে কোন ডাক্তার দেখাবেন? ডাক্তার তো অনেক দিয়ে আইছি, আমার বাড়ির মধ্যে কবির আছে, হোমিওপ্যাথি, এলোপ্যাথি, অ্যানালগ, ডিজিটাল যা ছিল বেগুন দিয়ে আইছি, কোনো ডাক্তারের কোনো কাম হয়নি। এটার যে হঠাৎ করে খাড়ে যান, এটা পুরো আনকমন রোগ, এরকম কেউ চিকিৎসা করতে পারে না, এই কারণে তো ঢাকা আইছি। কোনো ডাক্তারই দেখাতে পারলেন না? আমার বাড়ির এক ডাক্তার আছে, হ্যাঁ ঢাকা মেডিকেল বইয়ে, হ্যাঁ তার কাছে দিয়ে আমার। ও ভেরি গুড, আলহামদুলিল্লাহ। তো অ্যাপয়েন্টমেন্ট নিছেন? অ্যাপয়েন্টমেন্ট কিনলে হ্যাঁ তো ভারত চলে গেছে। ভারত গেছে কেন? চিকিৎসার লাই হ্যাঁ তো অসুস্থ। ও আব্বা আপনি তো কালকে রোজা রাখবেন, কি খাবেন সেরিতে? না মা সেরিতে আমি কিছুই খাবো না, দরকার হলে এক গ্লাস পানি খেয়ে নেব। ঠিক আছে। চাচা কি রেগুলার রোজা রাখেন নাকি? না রেগুলার রাখি না, শুক্রবার করে রাখি। চমৎকার, আমি চাচা তো রোজা রাখি, হ্যাঁ তো শুক্রবার করে রোজা রাখি। ও আলহামদুলিল্লাহ খুব ভালো। চাচা আপনি কি খাবেন সেরিতে? আরে জি, আরে আল্লাহ ভালো রাখো। চাচা কিছু খায় না সেরির সময়, শুধু এক গ্লাস হানি হইলে সারব। চাচা আপনার রুমে পানি রেখে আসব, আপনি সেরির সময় মনে করে খেয়ে নেবেন। সেরির সময় পানি দিয়েন, এটা কোনো সমস্যা নয়, ইফতারির সময় কদ্দু সিড় আর গুড় তাইলেই সারব, বেশি না আবার এক মুঠ আনার ফাঞ্জা চাই। এত বড় ফাঞ্জা না, আপনার যে ছুটি মাই আগে আছে না, পিজ্জার ফাঞ্জার এক মুঠ সিড়া দিবেন, হানি দিয়ে ভিজা দিবেন, সবটা একটু গুড় দিলেই হবে, সারব ইফতারি কমপ্লিট। আপনি তো রোজা রাখছেন? সব বিস্কিট পড়ে গেছে। বাবা কিছু মনে না করলে একটা কথা বলি, তোমাদের বাড়ির আশেপাশে বা বাড়ির মধ্যে কোথাও নিম গাছ আছে? ওই পেছন দিকে একটা নিম গাছ আছে। ওর হয় কি টানা দুই তিন দিন যদি নিম পাতার রস না খায় তাহলে হাত পা কাঁপে, হাত কেঁপেই বিস্কুট পড়ে গিয়েছে। তো কাউকে দিয়ে যদি একটু নিম পাতার রস করে দিতে। রস তো আমি করে দিতে পারবো, কিন্তু গাছে আমি তো গাছে উঠতে পারি না, কাকে দিয়ে? ও উঠতে পারে মাশাল্লাহ, ও যে কোনো গাছে উঠতে পারে, নারকেল গাছ, সুপারি গাছ, এরকম যেসব গাছের শাখা প্রশাখা নেই সেসব গাছেও উঠতে পারে। তিন দিন যাব তোর এরকম অবস্থা, তো তুই এটা আমার বলবি না কাঁধা? দেখ ছেলেটা আমার হারায় গেছে, এক মাস হোক দেড় মাস হোক ছেলে আমার ফিরে আসবেই, তখন আমি তোকে সব টাকা ফেরত দেবো, তুই একদম নিশ্চিন্তে থাক। তুই তো বুঝতেই পারতেছিস বিজ্ঞাপন দিলাম 40,000 টাকার এই জন্য যে যাতে করে মানুষ লোভ করে ছেলেটাকে আমার নিয়ে আসে আমার কাছে। তুই দোস্ত চিন্তা করিস না, তোকে আমি যেভাবে হোক টাকাটা দিয়ে দিই, বুঝতে পারতেছিস না তুই আমার ছেলের বোর্ড দিকে আমি তাকাতে পারতিস না, আপনি দিয়ে তাকাতে পারতিস না। রহমত যেমন করে পারিস ভাই এই টাকাটা আমাকে ম্যানেজ করে দিই, আমার ছেলে আসার সঙ্গে সঙ্গে তোকে আমি টাকাটা দিয়ে দিই। আমি এই টাকার জন্য আমি জমি জমা যা আছে সব বেচার বন্দোবস্ত করে রাখছি, তুই কোনো রকম চিন্তা করিস না। আচ্ছা আমি দেখি কি করা যায়। আচ্ছা খোদা। হিরু ভাই আপনি যে বাইরের মেকআপ লাগাইছেন, এই মেকআপের আপনার কত কী দিতে হবে আশেপাশে?
আপনি কি মিয়া আগুলো গেছেন নিমিয়া? এটা কি সিনেমার কাজ নেই, কমার্শিয়াল কাজ নেই মিয়া? হ্যাঁ, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার করতে তো মিয়া এত টিয়া লাগে না, মিয়া দাঁড়িয়ে লাগে। আপনি মিয়া আইসেন এনে 2000 টিয়া লাগে। হ্যাঁ, আপনি মিয়া কি এখন কত লোভেন এটা কোন? আই আন্ডারে হাঁসুরে একটিও বেশি দিতে চাইতেন না, 200 বেশি দিতে চাইতেন না। আচ্ছা যান, লাস্ট 400, এর একটিও আমি বেশি দিতে চাইতাম না। আপনি এখন ফোন রান মিয়া, খোদাফেজ। ওরে জি তো 400 টাকার এই জুব্বা জাব্বি কিনলাম, ঘুরলাম ফিরলাম, গেল 9000, 9000 আর 400 মোট 9400 টাকা, আর হ্যাঁ কাছে এক পয়সাও নাই। ওই যে 400 না ভাই, 9500। কেমনে আসলে ফ্ল্যাক্সি করলাম না, কালকে মোবাইলে ফোন করতে হয় না বিভিন্ন জায়গায়। এটা কি আঁকিছি আবার? তোর পোলার আইসে তুই বিজ্ঞাপন দেস 40000 টাকার, তোর তোর এত বড় গুদ্দা করতে হয়, তোর এত বড় গুদ্দা করতে গেছে তোর তোর পোলার আইসে তুই বিজ্ঞাপন দিছস, তুই ঈশ্বর কথা কস কেন? আল্লাহ কি তারে পুরাটা বানাইছে গুদ্দা দিয়ে খালি ব্যবসা করতে আছেন, টিয়া তো খরচ হইবি, তোর কাছে টাকা নাই, তোর পোলা আর লাগবে না, কিছু লাগবে না। চাচা একটা কথা বলতে চাচ্ছিলাম। বলো। মানে আমার আব্বা যদি এখন আমার সামনে থাকতো হয়তো আব্বাকেই বলতাম, আপনি তো আমার আব্বার বয়সী। ঠিক আছে, আব্বাই আব্বা করতে পারো, অসুবিধা নাই। চাচা আপনি তো মনে হয় শুনছেন, আমার শ্বশুর আমার স্বামী হারা গেছে, এর জন্য 40000 টাকা পুরস্কার ঘোষণা করছে। আমি তো জানি আমাদের সংসারের অবস্থা তো ওরকম না, শ্বশুর হয়তো মানে বলে ফেলছে, তার তো ছেলে। আমার কাছেও আসলে অত টাকা নাই। না চাচা আপনার দেয়া লাগবে না, মানে আমি বলছিলাম কি মানে আমার তো আসলে অত গয়না মানে সোনা ওরকম নাই, একটা ছোট একটা সোনার কানের দুল আছে, ওইটা আমার শাশুড়ির না আমার নিজের, ওইটা বিক্রি মানে আমি তো খুব একটা বাইরে টাইরে যাই না, আমার কোথায় বিক্রি করে কি আমি তো ঠিক জানি না, আপনি তো বাইরে টাইরে যান, যদি আপনার ভাতিজা আছে ওনার দিয়ে যদি একটু বিক্রি করা দিতেন, মানে যদি কোনো উপকার হতো টাকাটা দিয়ে। না ঠিক আছে, অসুবিধা নাই, ওই কানেরটা বা মোটা যদি বালা থাকে, সোনার বিস্কুট নাই, বিস্কুট ওগুলো থাকলেও ওগুলো যাও ওরা দিলেও বেশি চাইনা দিতে পারবো, লাগলে আমি নিজে যাবো, অসুবিধার কিছু নাই। চাচা আপনি কি ইফতারিতে চিড়া আর গুড় ছাড়া কিছু খান না? আমি চিড়া ভিজিয়ে রাখছি, গুড় আনতে পাঠাচ্ছি, কোনো অসুবিধা নেই। 20 দিলেও তো জি 20 টাকা পাই একজনের কাছে, তাই কিছু। কে আল্লাহ ফালাফি করো না,
লাফালাফি করবো না। দেখো কয়দিন ধরে লাফালাফি করছি, এই বাবা আসতেছে না। এখন আমি ঠিক করছি আর কোনদিনও লাফালাফি করবো না, বাবা জলদি চলে আসবে। লাফালাফি করলেও বাবা আসবে, না করলেও বাবা আসবে। আমি নিজে গিয়ে খুঁজে নিয়ে আসবো বাবাকে, ঠিক আছে? চলো আমরা এখন বাইরে যাবো, বাইরে গিয়ে হাওয়াই মিঠাই খাবো, ঠিক আছে? আমি তো সবসময় ওকে নিয়ে ঠিক বাইরে যেতে পারি না, ওর বাবা মাঝে মধ্যে নিয়ে যায়। অবশ্য বাবা একটু রাগে, তো সবসময় ঠিক মানুষ যেতেও চায় না। উনি কি সবসময় রাগ করতেন? সবসময় না, মাঝে মধ্যে রাতের বেলা একটু চিৎকার চেঁচামেচি করে। ও, একটা কথা বলি, কিছু মনে করো না, উনি কি নেশা টেশা করতেন? হঠাৎ হঠাৎ, সবসময় করে না। ও আচ্ছা, তোমার গায়ে হাত তুলতেন নাকি? চাচা আপনার জন্য চা করে আনি। তুমি কিভাবে জানো? বাবা তো হারাই গেছে। যাওয়ার আগে আমাকে বলে গেছে আমার মেয়ের জন্মদিনের আগে আমি চলে আসবো। একটা আড়ায় যাওয়া মানুষ খুঁজে পাওয়া গেলে ওই ফ্যামিলির মধ্যে যে আনন্দ হয়, আমরা সেই আনন্দের মুহূর্তটা দেখছি সারা জীবন। কিন্তু খুঁজে পাওয়ানোর আগে যে কষ্টটা হয়, সেই কষ্টের মুহূর্ত আমরা কোনোদিন দেখি নাই। আমার জীবনে আমি এই প্রথমবার দেখলাম। আমার পক্ষে টাকা নেওয়া সম্ভব না। আরে এই সঙ্গে 100 আনলে আনলে কি মেটে দিছি? তোরা তোমার মুই, এটা ব্যবসা না, খালি এই ফ্যামিলি কেন? আমার মনে হয় না আমি জীবনে আর কোনো ফ্যামিলি থেকে মানুষ খুঁজে বের করে টাকা নিতে পারবো না, সম্ভব না, উচিতও না। মানুষ এমনি খুঁজে দেওয়া উচিত, আল্লাহও খুশি হবে। তুই বাচ্চাটারে দেখছোস, ওর মুখের হাসি দেখলে 40,000 টাকা কি 40 কোটি টাকা বিসর্জন দেওয়া যায়। তুই করিম সাহেবরে খুঁজে বাইর করানোর ব্যবস্থা কর, খবরদার টাকা পয়সার লোভ করিস না, টাকা পয়সা আল্লাহ দিব। ঠিক আছে, আপনি যে সময় কইলেন।
ভাই বিজয় কাপুর চিপ্পা যেমন পানি বের করে না, আমরা চিপ্পা তোর কাছ থেকে টাকা বেতম টাকা বেশি হয়েছে না? হুম, কামের ফোন তো একটাও দিতে পারো না, আকামে খালি ফোন দাও। এদিকে সাত দিন ধরে দাঁড়িয়ে লাগাই আমি বয়ে দিছি। কিছু কো ভাই, করিম সাহেব রে পাইছি। পাইছোস? কই পাইছোস? কইন চোখে চোখে রাখে হারাই যায় না, জানি অন্য পার্টি পাইলে কিন্তু টাকা লই লিব। ভাই সামনে থাকলে কি আর আড়ালে থাকলে কি ভাই, এমনি হারায় গেছে। ওই বেটা কি করছিস? বাবা আমি ঠিক কইতাছি ভাই, ভাই আমি অনেক খোঁজাখুঁজির পর ভাই ঢাকা মেডিকেলে মর্গে রে পাইছি। ওই কামে ফাঁকি দিস না, তুই ছবির লোকে মিলাই থাক, ভালো করে মিলা। ভাই কামে ফাঁকি দিতেছি না, সব জায়গায় ঘুরা মুইরা আয়া খবর পায়া পরে এই জায়গায় চেক করলাম, ঠিক আছে, ছবি টবি সব মিলাই দেখলাম। হ্যাঁ করিম সাহেব। কি কস তুই এটা, তুই শিওর? ও ভাই আমি এখন এই ঢাকা মেডিকেল মর্গের সামনে ফেরাই আপনার লোক কথা কইতেছি। হ্যালো ভাই, ভাই চাচা আপনার চা? না চা খাব। চাচা আপনি কাপড় ছাড়া খালি পায়ে কোথায় যাচ্ছেন? এবারে তুই কি কস? আমি নিজে যাই লাশ মর্গে দেখাইলাম করিম সাহেবের। আমি কি তোর লোকে মিশা কথা কই? আমি তো বেটা করিম সাহেবকে দেই কোনো রকমের বাইরে তুই চলে আসি বেটা, দুজন এক লোকের বাসার মধ্যে শালা মইরা গেল বেটাটা, তুই চিন্তা বানা লেতাছস? তোর কি আর মৃত্যুক মনে হয়? আমি মিশা কথা কইতেছি, করিম সাহেব বাসা হান্দানের লগে লগে আই তো কোনো রকমের দৌড় দৌড়ে চলে আসি বেটা বাইরে হেনার মধ্যে। তুই আমি নিজে লাশ দেখাইলাম, বাইরে পর্যন্ত জানাইছি সকালবেলা।
যা ফোন দে, ফোন দে বাইরে, ফোন দে জিগা, তুই ফোন দে বেটা। হ্যালো ভাই, আপনি কোনাই? আমি বাসায়। আপনি কোন বাসায়? এই বাসায় ভাই। আপনি এই বাসার মধ্যে কি আর নাই কোনো রকম? এই বাসাতে চলি ফল আছে, করিম সাহেব তো এই বাসার মধ্যে হান্দাইছে, আপনিও বাইরে হন। করিম ঢুকে নাই আর করিম কোনোদিনই ঢুকবে না। আমি আর নাজমুল নাই, আমি করিম হয়ে গেছি। ভাই আপনি এটা কি করলেন? আমি ব্যবসার কি হইব তাহলে? ব্যবসা তরাতক মতন কর। আমি তো সারা জীবন হারায় যাওয়া মানুষ খুঁজছি, খুঁজতে খুঁজতে আমি নাজমুল হারায় গেছি। নাজমুল হারাই গিয়া করিম হয়ে গেছে রে। আর শোন, বিপদ আপদ হইলে আমার খবর দিস, নাজমুল হইয়া না পারি করিম হয়েই তোকে হেল্প করবো, অসুবিধা নাই। ভালো থাকিস অনেক। তোর কথাই ঠিক ভাই, করিম সব এই বাসার মধ্যে হান্দাইছে ভাই, তোর আয়তন। শিমু সারাটা জীবন তোমার অনেক কষ্ট দিছে। তুমি কোনো কষ্টই দাও নাই তো আমাকে। না দিছি। চলো আমরা আরেকবার বিয়ে করি। হ্যাঁ চলো আবার বিয়ে করি। এবার বিয়ে করার পর তোমার আমি কোনোদিন কোনো কষ্ট দেবো না। কি বলো তুমি এগুলো? মা এদিকে আসো। আসো কি বলো?